بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ ওয়াদা তো আল্লাহ নবী বা আদা প্রশংসা আল্লাহর জন্য দুরু তসলিম বুরশিত হোক শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের ফুর আলাই আল্লাহ বারিকা আলাই আজকে দিনী মাজলিসহের বিষয় হচ্ছে যে যে ব্যক্তি দুনিয়াতে জান্নাতে প্রবেশ করল না সে যেন পরকালের জান্নাতে প্রবেশ করল না ইমাম ইবনুল কয়ুম রাহিমাহল্লাহ তিনি বলেন যে আমি শেখুল ইসলাম রহিমাহল্লার কাছে শুনেছি তিনি বলছেন ইন্নাফিল দুনিয়া জান্নাতুন মাল্লা মিয়াদ হলহা লায়াদ হলু জান্নাত আল আখেরা ইবন কাইম আল্লাহ বলছেন যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাল্লার কাছ থেকে শুনেছি যে ব্যক্তি দুনিয়ার জান্নাতে প্রবেশ করল না সে যেন পরকালের জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তি দুনিয়ার জান্নাতে প্রবেশ করল না সে যেন পরকালের জান্নাতে প্রবেশ করবে না যে আসলেই দুনিয়াতে জান্নাত রয়েছে আসলেই দুনিয়াতে জান্নাত রয়েছে তো জান্নাতটা মূলত অন্তরে জান্নাত জান্নাতটা মূলত অন্তরে জান্নাত যার আমরা অনেক সময়তে অনেকেই বিভিন্ন সময় কষ্টে পড়ি তাই তিনি আর একটা বলছেন যে শত্রুর আমার কি করবে যারা শত্রুতা করে তারা তারা আমার কিছুই করতে পারবে না বরং আমার অন্তরে জান্নাতের বাগিচা রয়েছে অন্তরে আমার জান্নাত রয়েছে যদি আমি কোথাও যাই তাহলে সে অন্তরে জান্নাত আমার থেকে পৃথক হয় না যদি আমাকে আটকানো হয় আমাকে যদি জেলে দেওয়া হয় জেলে বন্দি করা হয় তাহলে আমি নির্জনে বাদতবন্দি করতে পারি অকতলি কতলি শাহাদা আমাকে কেউ হত্যা করলে আমি শহীদের মর্যাদা পাব এ খরাজি মিম্বাল আদি সিয়াহা আর যদি আমাকে দেশ থেকে কেউ বের করে দেয় তাহলে আমি যেন সিয়াহা যেটা আপনি শিক্ষা সফরে যান বা সফরে যান বা দেশ ভ্রমণ করেন আপনার দেশ থেকে আমাকে বের করলে আমি ভ্রমণে বের হইলাম তাই আসলেই যারা ইমানদার ব্যক্তি ইমানদার ব্যক্তিদের তাই অন্তরে থাকে তাই অন্তরে থাকে তো ইমানদার ব্যক্তি যার অন্তরে ইমানের পাহাড় রয়েছে যে ব্যক্তির অন্তরে ইমানের পাহাড় রয়েছে সে ব্যক্তি জান্নাতের দুনিয়াতে জান্নাতের সুখ পেয়েছে যে ব্যক্তি পাঁচ অক্ত সালাদ যে ব্যক্তি পাঁচ অক্তশালা ঠিক ঠিক সময় পড়েছে তার অন্তরে জান্নাত জান্নাতের প্রশান্তি লাভ করেছে তার অন্তর জান্নাত প্রশান্তি লাভ করেছে যে ব্যক্তি ঠিক মতো হজ করেছে তার অন্তরে জান্নাত জান্নাতের প্রশান্তি লাভ করেছে যে ব্যক্তি রমজান মাসের সিয়াম এবং অন্যান্য সিয়াম ঠিকভাবে আদায় করেছে তার অন্তরে জান্নাতের প্রশান্তি লাভ করেছে যে ব্যক্তি রাত্রে উঠে তাহার্যদের সালাত নিয়মিত পড়ে সে ব্যক্তি জানে কি অন্তরে তারা জান্নাত কি অন্তরে সুখ এবং মজা সে সেটাই জানে যে ব্যক্তি যখন কোনো বিপদ আপাদে পড়ে তখনই উজু করে দুই রেখা সালাত পড়ে এবং আল্লাহকে ডাকে আল্লাহ তার বিপদ দূর করে দেয় কোনো কাজ আপনি করবেন মনে হচ্ছে যে কাজটি কিভাবে করব আল্লাহর কাছে আপনি উজু করে দুই রে সালাত পড়লেন আল্লাহর কাছে সাহায্য চাইলেন আপনি কিভাবে যে সাহায্য পাবেন এটা কেউ কোনোদিন বলতে পারবে না এটা হঠাৎ করে আপনার চিন্তা দূর হয়ে যায় তাই এই জন্যই বলা হয়েছে যে ইবনে তাইমিয়া রহমাল্লাহ যে বললেন ইবনুল কাইম রহমাল্লা বললেন যে তার ওস্তাদ শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাল্লার কাছ থেকে শুনলেন যে যে ব্যক্তি দুনিয়াতে জান্নাতে প্রবেশ করলো না সে যেন পরকালে জান্নাতে প্রবেশ করবে না তার মানে জান্নাতের সুখ দুনিয়াতে রয়েছে সে ইমানের ইমানে জান্নাতি ইমান যার রয়েছে সে অবশ্যই জান্নাতের সুখ ভোগ করেছে তাই তো ইমর্মে আল্লাহ রসুল সাল্লাল সাল্লাম একটা হাদিস স্মরণ করলে হইতে হয় আমাদের স্মরণ করতে হয় তিনি যে সালাতে পড়তেন সালাম ফেরার পরে যে দুয়াটি পড়তেন আল্লাহ আইনি আলা দিক্রিকা অসুক্রিকা ও হাসনে বাদাতিক হে আল্লাহ আমাকে তোমার জিকির করতে তোমার শুক্রিয়া আদায় করতে এবং উত্তম ভাবে এ বাদতবন্দিগি করতে আমাকে তুমি সাহায্য করো তাই মমিন ব্যক্তি যখন মমিন ব্যক্তি যখন এ বাদতবন্দিগি ঠিকভাবে করে ঠিকভাবে করে এ বাদতবন্দিগি তার উপর যেগুলা রয়েছে সেগুলা যদি ঠিকভাবে করে তাহলে প্রকৃতই সে জান্নাতে জান্নাতে প্রবেশ করে এবং সে জান্নাতে অন্তর তার জান্নাতে প্রশান্তি লাভ করে যেমনটি যেমনটি হাদিসটি ইমাবুদাউদুর রহেমাল্লা নিয়ে এসছেন এবং অন্য গ্রন্থে হাদিসটি অনেক গ্রন্থে এসেছে যা হোক যে বিষয়টি হল যে জান্নাত ইম মাহমদ বিন হাম্বাল নিয়ে এসছেন অন্য অন্য গ্রন্থে এসেছে যে এরপরে যে আমরা দেখি বিলাল আল্লাহ তালা আনহো তিনি যে দুই রিকা সালাত উজু করে যখন উজু করতেন তখন তিনি রয়েছে যে তার সাধ্যমত তিনি সালাত পড়তেন সাধ্যমতো সালাত পড়তেন তাই আল্লাহ ফরজ সালাত আদায় করার পরে ফজরের ফরজ সালাত আদায় করার পরে সালাম ফেরানোর পরে তিনি তাকে জিজ্ঞেস করেছিলেন হে বেলাল তুমি কোন আমলটি করেছ এমন কোন আমল করেছ যে আমলের কারণে তোমাকে জান্নাতে আমার আগে আগে তুমি জান্নাতে দৌড়াচ্ছ আর তোমার জুতার আওয়াজ শুনতে পাইলাম বাইনে দেই যে আমার সামনে তোমার জান্নাতের না ফিল জান্না যে তোমার জুতার আওয়াজ আমি শুনতে পেলাম তখন বিলা রদেলা তালা আনহ তিনি বললেন হেল্লা রসুল সাল্লাম আমার কোনো ভালো আমল রয়েছে এমন কোনো ভালো আমল রয়েছে আমি জানি না তবে আমি যখন অজু করি তখন আমার সাধ্যমতো আমি সালাত পড়ি হাদিসটিমা বোখার নিয়ে নিয়েছেন অন্য গ্রন্থে আমরা হাদিসটি পাই তাই যে বিষয়টি হল যে আমরা অনেকে অনেক সময় সমস্যায় পড়ি অনেকে অনেক সময় সমস্যায় থাকি বা আর কিছু তো সমস্যা আসলে সমস্যায় কিছু না যে আপনার অন্তর মনে হয় যে সংকীর্ণ হয়ে গেছে যে আপনি মনে হয় আপনার অন্তর সংকীর্ণ হয়ে গেছে আপনার বাঁচতে কষ্ট হচ্ছে বা এইভাবে কিন্তু আপনি তার ভিতরে দেখবেন যে আপনাকে হয়তো বন্দি করে রাখা হয়েছে আপনাকে সমস্যা বার কিছু সেখানেই যার অন্তরে ইমান এবং রয়েছে সেই মূলত সে সুখে শান্তিভাবে জীবনযাপন করবে সেই যেখানেই থাক না কেন তার অন্তরে জান্নাত এবং জান্নাতের সুখ এবং পরকালে যে সুখ সেটা যখন সে স্মরণ করবে সব কিছু ভুলে যাবে তাই আপনার আমার মৃত্যু সন্নিকটে আপনাকেও হঠাৎ করে মৃত্যু ধরে বসবে আপনাকেও মৃত্যু হঠাৎ করে ধরে বসবে আমরা মৃত্য শরণ করি এবং ইমানি নিয়ে জীবন যাপন করার চেষ্টা করি আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সে তাওফিক দান করেন ওয়াকরি দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া হামদุกা আশহাদু আল্লা